এখনকার মায়েরা কী করে জানেন বাচ্চা কাচ্চা যখন খাবার চায় না তখন মোবাইলের গেম খেলা মুখের সামনে দেয় এই দেখো এই দেখো গেম খেলা দেখো গেম খেলা দেখে আর করে খেলা দেখা ব্যস্ত হয়ে গেছে এদিকে মুখের মধ্যে ঢুকে দিচ্ছে ওই একাত থালি খাওয়ার পরে ওই বুঝবারই পারে যে প্যাটের মধ্যে ঢুকছে আর আগেকার মায়েরা বলতো আল্লাহ বাড়ি ফিমা রোজাক্তান অকি না জা বান্নার বিশমিল্লা হেলা বার কাতিল্লা বলে সন্তানের মুখে খাবার দিত আর এখনকার মায়েরা মোবাইলের গেম দিয়ে সন্তানদের খাওয়ায় ঠিক কথা ঘন্টা আপনাদের ঘরের খবর আপনার বুঝতে পারতেছেন কোনো ছেলে যদি কান্দে বাচ্চা যদি কান্দে তখন মাকে যাক এ মোবাইলে যাক যাক কান্না বন্ধ করার জন্য মোবাইল দেয় ও এখন মোবাইলে গেম খেলে খেলা দেখতে দেখতে দু এক সময় টিভি পরে অন্য জায়গা তো যায় জোর কম যায় না এখানি চোখ মিটি মিটি করতেছে আর দেখতেছে শোনেন আট বছর সাত বছর পাঁচ বছর ছোটো বাচ্চাদের সামনে যদি মোবাইল দেন আর ওরা যদি ভিডিও গেম খেলা দেখে ওদের একুশ থেকে বাইশ বছরে গেলে ওদের চোখের অশোক হবে তখন আর ঠিকমতো দেখতে পাবে না আমি মায়েদের বলবো মা একটু মনোযোগ দাস শোনেন সমস্ত মরিদরা বলে হুজুর জোহরা মানে কি জোহরা মানে কি একটু আমাদের বুঝায় দেন আব্দুল কাদের জিলানি বললেন এই জোহরা মানে যদি তোমরা শুনতে চাও তাহলে একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে হবে ইল্লা প ইসলি ম আল্লাহ বলতেছেন তোমরা মৃত্যুবরণ করো না এটা আমাকে জন্যে আমাকে জন্য আল্লাহ বলতেছে তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে আমরা কোন ঘরে জন্ম নিছি মেয় ধরে কোন ঘরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আল্লাহ বলতেছে মুসলমান না হয়ে মরো না তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নেওয়া সহজ কিন্তু মুসলমান হয়ে মরা আরও জরে কোন এই উঠব শুরু হলো কেন এরা কোন জাতের রে কেবল আসল কথার দিকে যাচ্ছি মরবেন না এ মরবেন না মনে হচ্ছে মরবি না মোশান মারতেছে মরবি মুসলমান না হয়ে যদি মরেন তাহলে আমাদের অবস্থা কি হবে আর মুসলমান হয়ে যদি মরতে পারি আমাদের মৃত্যু হবে না আমাদের জন্যে অব আবোহা অকালাম আব্দুল কাদের জিরানি বললেন এশার নামাজের পরে হজরত আলী নাম কি ঘরের মধ্যে ঢুকছে ঘরের মধ্যে ধুইকা দেখে ঘরও সুন্দর হাসান হোসানকে সুন্দর করে সাজায় রাখছে মা ফাতেমা সুন্দরী আল্লাহ নবী বলেছেন আমার ফাতেমাকে আল্লাহ এত সুন্দরী বানাইছে জান্নাতের হুরেরা দেখলে হরিরাও পর্যন্ত লজ্জিত হবে সোনাল্লাহ তাহলে ফাতেমা কি সুন্দরী কম না বেশি আজকালকার মেয়েরা মনে করে কালো মেয়ে বোরকা পরবে বোরকা পরবে কেন মারবে যুবকের মাথা নষ্ট করবে আমি অনেক যুবককে বলছি যুবক সব চাইতে সুন্দরীকে বলে আমার চোখে পরিমনি কারণ পরিমণি বেশি কাপড় খুলেছে আর যুবকের কাছে সুন্দরী মনে হয় আসলে যে মেয়েরা বেশি বেশি পর্দা হবে এরা সুন্দরী না তারা হলো শিলা কলা ব্রয়লার মুরগি জোরে কোন কথা ঠিক কিনা ব্রয়লার মুরগি আপনাকে কেমন লাগে কথা আর শিলা কলা কিনা খান হ্যাঁ জোরেখান কিনা খান একটু মনোযোগ দিয়ে শুনবেন মা ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে হজরত আলী ঘরের মধ্যে গিয়ায় আল্লাহর শুকুর আদায় করতেছে কারণ কোনো পুরুষ মানুষ যখন ঘরের মধ্যে যায় আর ঘরের মধ্যে গিয়া যদি ঘরের সব কিছু সুন্দর দেখতে পায় আপনি বলেন তো পুরুষ মানুষের মন খুশি হয় না বেজার হয় কিন্তু ঘরের মধ্যে জিয়া দেখে কম্বল আউলা ঝাউলা বালুচারটা ওয়ার খোলা কুলভাদুস খাটের তলে পড়ে আছে। খেতে আর্ধেক তুলা অর্ধেক পাড়া আছে বউয়ের দিকে তাকায় দেখে বউ এটি কালি ভোড়া আছে। এটি হলুদ ভরাছে গোটা গাও খালি ঘামে দুর্গন্ধ হয়ে গেছে সন্তানের দিকে তাকায় দেখে এক সন্তান কাঁদতেছে আর এক শয়তান আর এক সন্তান ভাত খাচ্ছে গোটা মুখ টুক সব মাকে গেছে এগুলো মরদ মানুষ দেখে কী কয় আল্লাহ রাস্তায় ভালো ঘরের মধ্যে ঢুকে আমার যেন গদব শুরু হলো রাস্তায় যখন কোনো মেয়ে মানুষ দেখে তখন কলজা ভরে দেখে এটা কার বৌরে এটা কার বৌরে এত সুন্দরী কিন্তু ঘরের মধ্যে যাই নিজের ঘর দিকে তাকাইলে দেখবার মন চায় না হযরত আলী আল্লাহর শুকুর আদায় করে বলে আল্লাহ আমার ঘরও সুন্দর হাসান হোসেন সুন্দর আমার বউটাও সুন্দর এমন সময় আলহামদুলিল্লাহ বলে যখন শুক্রিয় আদায় করে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা সন্তানকে বলে বাবা তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও যেই মাত্র বলেছে হাসান হোসেনকে তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও হাসান হোসেন মুস্কি মুস্কি হাসতেছে মুস্কি মুস্কি হাসার কারণ হলো কারণ মা সাইজা গুইজা বসে আছে কার জন্যেখান কার জন্যে বাবার জন্য আর এখন বাবা ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে মা যখন বলতেছে বাবা তোমরা অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাসান হোসেন বুঝবার পারছে মুসকি মুসকি হাসতেছে এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমাদের সন্তান দুই বছরের বেশি যখন বয়স হবে তখন সন্তান ঘরের মধ্যে থাকা অবস্থায় স্বামী স্ত্রী কোনো মহব্বত করতে পারবা না স্বামী স্ত্রী মহব্বত করলে ওরা বুঝবার পারবে হাসান হোসান যখন দুই ভাই অন্য ঘরে যায় সঙ্গে সঙ্গে মা ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয় আপনার বলেন তো সন্তান দুইটাকে অন্য ঘরে পাঠায় দিয়া বিবি যদি দরজা বন্ধ করে তাহলে স্বামী খুশি হয় না হয় খুশি হয় কিন্তু যারা দেওয়াল টোকে দেওয়াল টোকে বোঝেন না ভয় প্রসাদ বাধারে যায় দেওয়ালের দিকে তুমির মতন চাই আস তো আর তাকানোর দিকে আমিও তাকালাম কিন্তু কি লেখা আছে ইন্ডিয়ান হারবাল কি আছে ইন্ডিয়ান হারবা দুই মাস যদি কোর্স কমপ্লিট করেন বড় হবি মোটা হবি কাটগুলা সোজা হবি নাউজুবিল্লাহ বড় মন না এই জনগণ মরন পর মানুষ মানুষ তুমি কোরআনের মাহাফেলে বসেছ তুমি আজকে কোরআন থেকে এমন একটা ওষুধ তোমাদের হাতে দিয়ে দেব আর ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে না অনুনাজিল মিনাল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল্লিল মুমিনিন এই কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ নাজিল করেছে সুবহানাল্লাহ কোন না কোরআনের কাছে না ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার কাছে দাবা ইন্ডিয়া সব পুরুষ মানুষ বউ দরজা বন্ধ করলে খুশি হয় না অনেকে টেনশনে পড়ে জোরে কন ঠিক কিনা কিন্তু মা ফাতেমা যখন দরজা বন্ধ করেছে হজরত আলী তখন মুস্কি মুসকি হাসতেছে মুস্কি মুসকি হেসে দুইটা হাত বিবির দিকে বাড়ায় দিছে মা ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর বুকের মধ্যে মাথা রাইকে ফোঁপায় ফোঁপায় কানতেছে আলী বলে ফাতেমা কান্দো কেন বলে কান্দার কারণ হলো আর কোনো দিন ঘর সাজাবার পারবো না আর কোনো দিন হাসান হোসানকে সাজা দেবার পারব না আর কোনোদিন নিজে নিজের সাজা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারব না কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে যেইমাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে কেন মৃত্যুর কথা মানুষকে দুর্বল করে দেয় কি করে দেয় আল্লাহ মৃত্যুবরণ বরণ করো না মুসলিমন যতক্ষণ তোমরা মুসলমান না হবে মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই রে আল্লাহর বান্দারা আত্মা হাক্কা হাপ্পা এই দুইটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ আজকে আপনাদের সামনে করব। আর আমার মা বোনদের জন্য আলোচনা করতে একটু মনোযোগ দিয়ে শোনেন ফাতে মাসতে করে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে স্বামীগ এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে আপনারা বলেন তো এর চাইতে সত্যি কথা আছে আসলে সবাই বলেন আসলে যাইতে হবে এখন ছয় তালা দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমার কয় না শহরে সবচাইতে উঁচু বিল্ডিং বানাচ্ছে সাদের ঘর যায় বলতেছে সবাই আমার নিচে লিফ্ট দিয়ে উঠছে আমার নামাইকে কি উঠছে লিভ দে আমাক আমার নামাইকে এই কথা পিছন দিকে তাকায় দেখে একজন খাড়া হয়ে আস তখন কে রে তুই কোন দিক দিয়ে উঠলু রে মানুষের চেহারা তো বলতেছে ভাই আমি তো উঠিনি রে আমি আচ্ছি তো তুই কুত থেকে আসলু আমার নাম আজরাইল তুই বলে নাম বুনে তুই বলে নাম বুনে তোকে নামানোর একটা ব্যবস্থা করতেছি নামাবি তোর কি করে নামাবি নাম বুনে তাই নিয়ে নামাবি তখন ছয় তলায় দেড় লাখ টাকার খাট আর বারো হাজার টাকার কম্বল বলবো তো দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে আমাক নামাইতে বলে যখন রাত নয়টার সময় ঘুমায় গেছে রাত তিনটার সময় একটা ভূমিকম্প ধরে কোন কি কম্প এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি পেঁয়াজ খেয়া আছে ওটা পর্যন্ত পড়ার টাইম পায়নি এখন বলেন আল্লাহরে কি করে নামাইছে কি করে তাহলে অহংকারী কোনো কথা যারা মানুষ তারা বলবে না তাদের নরম কথা হলো যাইতে হবে সবাই বলেন আসলে কখন যাবেন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো না পাইলাম কি গুণা হবে গুণা হবে তাহলে সবাই বলেন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো না পাইলাম ও আমার সাদের মালা যাইরে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমরা কি হয়ে মরবো এতক্ষণ ধর আয়াতের কি বুঝতেছেন মুসলমান হয়ে আরা কেন আমরা কি হয়ে মরবো মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে একটু মনোযোগ দেন এত ঘন ঘন ওটা বসা করেন না মা ফাতেমা স্বামীর মাথাটা উড়াতের নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে স্বামীগ এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে আমি ফাতেমা সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ পর্দার ভিতরে আমাকে মৃত্যু দিও কারণ দুনিয়াতে শুধু পর্দা মানলে হবে না মরণটাও যেন পর্দার ভিতরে হয় জোরেকণ ঠিক কি না আপনারা দোয়া করবেন আল্লাহ আমার মৃত্যুটা সম্মানের সাথে দিও জোরেকন কিসের সাথে সম্মানের সাথে দিও অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে মানুষ যখন মারা যায় দেখবেন মানুষের শরীরে কাপড় থাকে না অন্য মানুষ দৌড়ে গিয়া তার কাপড় দিয়ে ইজ্জত ঢাকে এরকম অসম্মানজনক মৃত্যু যেন আল্লাহ আমাদের না দেয় আল্লাহ যেন সম্মানের সাথে মুসলমান হিসেবে আমাদের কবুল করে এই দোয়া করার দরকার আছে না নাই আসে না নাই বলে স্বামী গো আমি সব সময় দোয়া করেছি আল্লাহ যেন আমার মৃত্যুটা পর্দার ভিতরে দেয় আল্লাহ আমার দোয়া কবুল করেছে এই জন্য রাতের অন্ধকারকে পর্দা বানায়া আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন জোরে কন কয়টা আলী কানজার বলে ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই না গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই না চাইলে কষ্ট পাবো এই জন্যে তুমি না মরার পরে তুমি কি চাইবা ফাতে মা এ মায়রা কি বলতেছে কি বলতেছে স্বামী যে গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই না চাইলে কষ্ট পাবো অনেক বউ আছে দেখবেন যখন তখন চাই চাই কি চাই না যখন তখন চাই না খেয়ালি করে না খেয়ালই করে না যে স্বামী কি অবস্থায় আছে এখন সব টাকায় ইরির জমি চলে গেছে ঠিক না ধান কাটুক একটু বাজার দর বাড়ুক তখন দিবি দিবি না হ্যাঁ যেরকম দিবে কি দিবে না কিন্তু কতগুলো মেয়ে এই জিনিসটা খেয়াল করে না আলিয়ে বলতে যে ফাতেমার দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলে না চাইলে কষ্ট পাবে একদিন গভীর রাত্রে হজরতলে ঘুম থেকে চেতন পাইছে সেতন পাওয়ার পর থেকে ফাতেমা নাই জোরে কন কি নাই হজরত আলী চমকে গেলেন হাসান হোসেন ঘুম পারতেছে আমার বউটা ফাতেমা আমার কাছে ঘুমাইছিল সেই ফাতেমা কোথায় গেল দরজার গিয়ে তাকায় দেখে ফাতেমা মরুভূমির মধ্যে কালো চাদর গায়ে দিয়ে খুব দ্রুত গতিতে হাঁটতেছে হজরত আলীর সন্দেহ হয়ে গেল আমার ঘরের মধ্যে ঘুমে রাইক আমার বউটা কোথায় যায় পিছনে পিছনে রওনা দিছে আল্লাহর নবী যে ঘরে ঘুমায় ওই জানলার পাশে ফাতেমা দাঁড়ায় গেছে ফাতেমা বলে বাবা একটু মেহরবানি করে যদি ঘরের দরজা খোলেন ঘরের দরজা খুলে দিলে ফাতেমা যখন নবীর ঘরে ঢুকেছে এমন সময় হজরত আলী জানলার পাশে কানটা লাগায় দাঁড়ায় আল্লাহ নবী বললেন ফাতেমা তুমি একা একা ঘরে কেন ঢুকলে মা আলীকেও ঘরের মধ্যে নিয়ে আসো আলীকেও ঘরের মধ্যে নিয়ে আসো হয়তালি চমকটে মনে মনে কয় আমি জানলার কাছে এইটা নবী কেমনে জানলো ফাতেমা বলে বাবা আমি আমার স্বামীকে আনতে পারিনি বাবা আমার স্বামী ঘুমের মধ্যে আছে আমার ঘুমন্ত স্বামীকে আমি চেতন করতে সাহস পাইনি বাবা আমি সুরের মতন একা একা সে আপনি মেহেরবানি করে একটু ঘরের বাতি জ্বলান রাসুল বলে ফাতেমা কি বলবি বল মুখে মুখে বল বাতি জ্বলান লাগবে না ফাতেমা বলে বাবা আজকে বলবো না আজকে একটু আপনাকে দেখাবার চাই নবী যেইমাত্র ঘরে বাতি জ্বলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত আল্লাহর নবীর দিকে বাড়ায় দেয় নবীর তাকায় দেখে হাতের তালু আছে কিন্তু চামড়া না